হচ্ছে 26 মার্চ 2021 ওই দিন বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী। এই দিন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং ইন্ডিয়ান মাননীয় প্রধানমন্ত্রী এই ট্রেনটি চালু করবেন বলে আশা করা হচ্ছে। এই ট্রেনটা মূলত ননস্টপ ফ্রম NJP টু ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন এবং একই দিনে এটা আবার ফিরে আসবে ফ্রম ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন টু NJP পরদিন সকালে এসে পৌঁছাবে। এটাতে মূলত প্যাসেঞ্জারদের জন্য রেস্টিং ফ্যাসিলিটিস বেশি, 6টা স্লিপার কোচ এবং 2টা চেয়ার কোচ থাকবে, সবগুলো এসি থাকবে আর 2টা পাওয়ার কার থাকবে আর 1টা লোকোমোটিভ থাকবে। এটাই হচ্ছে ট্রেনের ফরমেশন। সপ্তাহে 2টা চলবে, 1টা বৃহস্পতিবার আর 1টা সোমবার। বৃহস্পতিবার যে শুক্রবার সকালে এসে পৌঁছাবে এভাবে আর সোমবারে দুপুরে ছেড়ে মঙ্গলবার সকাল 7টাতে এসে পৌঁছাবে। এখান থেকে ছাড়বে NJP থেকে ছাড়বে বৃহস্পতিবার আর সোমবার। টিকিটের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে টিকিটিং কমিটি গঠন করা হচ্ছে দুই দেশের মধ্যে। তারা ভাড়া নির্ধারণ করবে এবং ভাড়া নির্ধারণ করার পর সেই ভাড়ার অনুযায়ী এটা দুই দেশ মিলেই করবে, যেমনটি মৈত্রী এবং বন্ধন ট্রেনের ক্ষেত্রে করা হয়েছে ঠিক সেভাবেই করা হবে। ট্যুরিজম অ্যাসপেক্টে মূলত শিলিগুড়িটা আমরা চিন্তা করেছিলাম, বাংলাদেশ সরকার চিন্তা করেছিল, কিন্তু যেহেতু ডিআরএম লেভেল কোঅর্ডিনেশন মিটিংয়ে এসে আমরা ডিআরএম মহোদয়ের কাছ থেকে জানতে পারলাম যে শিলিগুড়িতে ঠিক অপারেশনাল ফ্যাসিলিটিস এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেভাবে নেই, যে কারণে NJP থেকেই করার জন্য তারা প্রস্তাব দিলেন, আমরা মিটিংয়ে সেটা গ্রহণ করেছি এবং একমত হয়েছে। তো সেই জন্য NJP পর্যন্ত এটা করা হবে। আমরা মনে করি এটা দুই পক্ষেই ট্যুরিজম বৃদ্ধি করবে। বাংলাদেশের লোকজন দার্জিলিং শিলিগুড়ি অঞ্চলে বেড়াতে আসতে চায়, তাদের জন্য এই ট্রেনটা খুব বেশি সুবিধা হবে। আর ইন্ডিয়ার লোকজন বাংলাদেশে ঢাকা শহরে যেয়ে সেখান থেকে কক্সবাজার, চিটাগং, সুন্দরবন, বঙ্গোপসাগর বিভিন্ন এলাকায় যেতে পারবে, কুয়াকাটা, সি বিচ সেগুলোতে যেতে পারবে। শুরুতে তারা ঢাকাতে যাবেন, পরবর্তীতে হয়তো এই ট্রেনটা কক্সবাজার পর্যন্ত বা চিটাগং পর্যন্ত বা সুন্দরবন পর্যন্ত, খুলনা পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে। সুতরাং আমরা খুব বেশি আশাবাদী যে ইনশাল্লাহ এগুলো বৃদ্ধি পাবে, অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। চাহিদা বাড়ছে, মাঝখানে করোনার জন্য বছরখানিক কম ছিল, কিন্তু যেহেতু করোনার পরিস্থিতি স্বাভাবিকের দিকে আসছে এবং জনগণের মোবিলিটি বৃদ্ধি পেয়েছে, আমরা আশা করছি যে পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে গেলে ট্যুরিজম ফ্যাসিলিটিস অনেক বেশি বাড়বে, মানুষের চলাচল অনেক বেশি বাড়বে আর এই ট্রেন শুরুতেই দেখবেন অনেক বেশি মানুষের কাছে পছন্দসই হবে দুই দেশের লোকজনের কাছে। দুই দেশের মানুষের মধ্যে যে হৃদয়ের সম্পর্ক, দুই দেশের মানুষের যে ঐতিহাসিক সম্পর্ক, এক জাতি দুই দেশ যে সম্পর্ক, সেই সম্পর্কটা পুনরুদ্ধারই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য পরবর্তীতে। আর আই হচ্ছে স্বাভাবিক একটা প্রক্রিয়া যে মাস থেকে শুরু হচ্ছে শিলিগুড়ি ও বাংলাদেশের মধ্যে রেল পরিষেবা। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ দার্জিলিং এবং ডুয়ার্সে ঘুরতে আসেন। কলকাতা থেকে ঢাকা ও খুলনার মধ্যে সরাসরি ট্রেন পরিষেবা থাকলেও বাংলাদেশ থেকে শিলিগুড়িতে সরাসরি ট্রেন পরিষেবা না থাকায় বাসে যাতায়াত করতে হয়। পাশাপাশি উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের ট্রেন যোগাযোগ নিয়ে বহুদিনের দাবিও ছিল, অবশ্য সেই দাবি পূরণ হতে চলেছে। আগামী 26 মার্চ থেকে শিলিগুড়ি থেকে বাংলাদেশের মধ্যে চালু হচ্ছে ট্রেন পরিষেবা। জানা গিয়েছে আগামী 26 মার্চ NJP থেকে ঢাকার উদ্দেশ্যে ছুটবে এই নতুন যাত্রীবাহী ট্রেন। খুব শীঘ্রই এই নতুন ট্রেনের নামকরণের পাশাপাশি টিকিটের মূল্য ধার্য করা হবে বলে জানিয়েছেন দুই দেশের রেল আধিকারিকেরা। শুধুমাত্র সম্পর্কই নয়, দুই দেশের মধ্যে পর্যটন ব্যবসার উন্নতি সাধন ঘটাতে এই ট্রেনটি বিশেষ ভূমিকা গ্রহণ করবে বলে আশাবাদী দুই দেশের রেল মন্ত্রক। রেল সূত্রে খবর, 10টি কামরা নিয়ে 9 ঘন্টা নন স্টপ সফর করবে এই ট্রেনটি। সপ্তাহে 2 দিন সোম ও বৃহস্পতিবার চলবে এই নতুন ট্রেনটি। এই রেল পরিষেবা চালু হওয়ার ফলে অর্থনৈতিকভাবে দুই দেশই লাভবান হবে। বাংলাদেশ কা ইন্ডিপেন্ডেন্স ডে হ্যায় 26 মার্চ কো এন্ড 50th সিলভার গোল্ডেন জুবলি ভি হ্যায় সো দে ওয়ান্ট টু স্টার্ট এ নিউ ট্রেন এ নিউ ইরা অফ রিলেশন বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া এন্ড We should have more and more trains. We only have 3 now. This is the 3rd one. So why should we have more trains? This is basically to promote tourism between India and Bangladesh. इस टाइप की ट्रेन non-stop ही होती हैं। सब जो भी चल रही हैं ट्रेनें वो direct point to point हैं। क्योंकि because customs and immigration two issues are involved. They cannot be planned at every station. तो ट्रेन से भी आप जाते हो तो बार बार बीच में रुकते हुए नहीं जाते ना। And you have to pass through immigration and customs. Okay.
तो दैट इज़ वेरी इंपॉर्टेंट। यस, अभी शुरू में हफ्ते में दो दिन चलेगा, अच्छा रिस्पॉन्स आएगा तो इट कैन बी इंक्रीज, फ्रीक्वेंसी कैन बी इंक्रीज, फिर अभी डिसाइड होगा। टूरिस्ट के लिए ऊपर जॉय रेट चला रखी है ना हमने, मेरे पास डेली पोजीशन आती है ना, अभी बहुत नहीं है, अरे 150 के आसपास डेली यूज हो रहा है, अभी हमारे पास कैपेसिटी बहुत है, अभी 3 ही ट्रेन चला रहे हैं हम लोग, वी कैन रन 9 ट्रेन, तो डिपेंडिंग अपॉन द अवेलेबिलिटी ऑफ टूरिस्ट वी रन द ट्रेन, उसका टेस्टिंग होता रहता है बीच बीच वीकली, वी कैन कीप ऑन रनिंग लाइट इंजन टू इंश्योर दैट लाइन इज फाइन, इट ऑल डिपेंड्स विद रनिंग अ ट्रेन इन्वॉल्व एक्सपेंडिचर। And if you don't have customers, if you don't have passengers, why would you run a train? That's why we are not running all the 9 trains on Darjeeling Ghum section. We are running only 3.